নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। আজকে এই মানববন্ধনে কথা বলার আগে একটি কথা বলতে চাই, আপনি যদি নীতিবাদী মানুষের পক্ষে দাঁড়াতে না পারেন তাহলে আপনার সন্তানও নীতিবান হয়ে আপনাকে কখনো আলোর মুখ দেখাতে পারবে না। আজকে আমরা যে মানববন্ধনে উপস্থিত হয়েছি, র‍্যাবের একজন সৎ আদর্শবান রেলনীতি নির্ধারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সারার আলমের পক্ষে, এই মানুষটা আপনারা দেখেছেন বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেলে এই মানুষটার সুন্দর সুন্দর কাজগুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তিনি ভেজাল ওষুধের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং কাউকে ছাড় দেননি, তিনি ভেজাল খাদ্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন কাউকে ছাড় দেননি। এই র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারার আলম যখন অপারেশনে থাকে তখন তিনি তার স্ত্রীর ফোন পর্যন্ত রিসিভ করেন না। এই র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন কোনো অপারেশনে থাকে উনি কখন কোনো মানুষের ফোন রিসিভ করেন না, এগুলা সাংবাদিকরাই আমাদেরকে জানিয়েছেন। আজকে এই মানবকেন্দ্রের মাধ্যমে একটি কথা বলতে চাই, যে মূর্খ অশিক্ষিত জঙ্গলি সন্ত্রাসী চাঁদাবাদ এই ভদ্রলোক নীতিবান মানুষটার বিরুদ্ধে হাইকোর্টে মিথ্যা রিট করেছেন, এই রিট শুধু প্রত্যাহার করলেই চলবে না, ওই মানুষকে উন্মোচন করে দেশ ও জাতির কাছে তার মুখোশ খুলে দিতে হবে। সে কেন কোন কারণে ওই মানুষটার বিরুদ্ধে মিথ্যা রিট করেছেন, তার গতিকে কেন থেমে দেওয়া হয়েছে, কোন চক্রের মহলে এবং কার নির্দেশে সে এই ভালো মানুষটা যাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারার আলমের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে রিট করে আজকে কেন তাকে খাটো করা হয়েছে এবং এই খাটো করতে তাকে কে ইন্ধন দিয়েছে, এটা বাংলার মানুষ দেখতে চায়। বাংলার মানুষ এই নির্বাহী ম্যাজিস্ট্রেট সারার আলমের এই রিটকে ঘরে ঘরে হত্যার আড়ালে মা বোনেরা পর্যন্ত মসজিদে মাদ্রাসায় আলেমুল আলমের পর্যন্ত ওয়াজ মাহফিলের মাধ্যমে কঠিনভাবে ধিক্কার জানিয়েছে। আজকে এই মানববন্ধনের মাধ্যমে একটি কথা বলতে চাই, এই র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারার আলমকে যদি সুন্দরভাবে ফুলের মালা দিয়ে এই রিট প্রত্যাহার না করা হয় এবং তাকে এটার জন্য যদি তার কাছে ক্ষমা না চাওয়া হয় রিটকারীর বিরুদ্ধে সারা বাংলাদেশ থেকে ঘরে ঘরে আন্দোলন শুরু হবে। সব পুলিশ অফিসারই খারাপ না, সব র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটই খারাপ না, পুলিশ কর্মকর্তাদের মধ্যে র‍্যাবের লোকদের মধ্যে নীতিবান ভালো মানুষ যে আছে এটার জন্য আমরা আজকে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই র‍্যাবের মধ্যে ভালো মানুষ থাকতে পারে, সাংবাদিকদের মধ্যে ভালো মানুষ থাকতে পারে, যে 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 কর্মী করত গেলে তাদের মধ্যে ভালো মানুষ থাকতে পারে, কিন্তু কোনো কুচক্রী মহল এই ভালো মানুষকে থামিয়ে দিতে পারবে না। আমরা আমাদের শরীর দিয়ে আমরা আমাদের সময় দিয়ে প্রয়োজনে শরীরের রক্ত দিয়ে হলেও আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর কোনো কথা বাড়াবো না, শুধু একটু কথা বলবো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হাত জোর করে মিনতি করছি, এই ভদ্র মানুষটাকে এই সুশীল মানুষটাকে এই নীতিবান মানুষটাকে যে কুচক্রি মহল মিথ্যা রিট করে অপবাদ দিয়েছে তার পরিবারের কাছে ছোট করেছে তার দেশবাসীর কাছে যে মানুষটা তাকে ছোট করেছে তার বিরুদ্ধে আপনি অ্যাকশন নেওয়ার জন্য আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশাসনকে নির্দেশ দিয়ে 16 কোটি মানুষের পরিকে আপনি ঠান্ডা করে দেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরেকটি কথা বলতে চাই, আপনি এই র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সৎ সাহসিকতার জন্য আপনি তাকে কাছে ডেকে প্রয়োজনে আপনি এটার একটা সমাধান দিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি দেখিয়ে দেন যে এই সরকার সৎ নিষ্ঠাবান মানুষের সাথে আছে এবং থাকবে। আমি আর কথা বাড়াবো না, আপনারা যারা মানববন্ধন এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। বিদায় আমাদের এখানেই নয়, বিদায় আমাদের এখানে তখনই হবে যখন এই দিকে সুন্দর আমরা একটা ভালো ঘর পাবো।